নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্টার কুকিং উইথ সোনাল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলাম। তো আজকে খুবই সামান্য আর মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি একটি টেস্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো দেখুন, খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়েও যায়। তো এখানে যে উপকরণগুলো আছে, এটা হচ্ছে গাঁটি কচু। গাঁটি কচুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি এখানে ঘষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে ঘষে নেওয়া হয়েছে। তো আর এখানে রয়েছে, এটা যেটা দেখবো এটা হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা বাটা। আমি যেহেতু নিরামিষে করব, তো এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা বাটা নিয়েছি। আপনারা যেদিন যদি আমিষে করেন, আমিষে করতে গেলে এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে টেস্টটা আরও বেড়ে যায়। কয়েক কোয়া রসুন দিলে কিন্তু এর টেস্ট আরও সাংঘাতিকভাবে বেড়ে যাবে। তো এখানে কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা রয়েছে 3-4টে। তো এই মাত্র এই দুটো উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা গরম ভাতে খাবার মতো এমন টেস্টি একটি রেসিপি তৈরি হয়ে যায়। তো চলুন এবার আমি রেসিপিটি তৈরি করি আর দেখাই কীভাবে আমি তৈরি করছি। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তারপরে তেল দিতে হবে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, বেশ খানিকটা সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। চারিপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে, এখানে আমি যে কচু বাটাটা নিয়েছি ঘষে নিচ্ছি, তার মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা বাটাটাকেও এখানে দিয়ে দিচ্ছি। এছাড়া এর মধ্যে যেগুলো লাগবে পরিমাণ মতো সামান্য হলুদ দেব, খুব বেশি হলুদ দেবো না। দেখুন একদম সামান্য হলুদ দিচ্ছি। পরিমাপ বুঝে নুন দিতে হবে, অল্প করে নুন দিচ্ছি। আর একটু মিষ্টি মিষ্টি হয় তো একটু এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। তো এই সমস্তগুলোই কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু সম্পূর্ণ এইভাবে মেখে নিয়ে তবেই কিন্তু কড়াতে দিতে হবে। ওদিকে তেলটা আমার গরম হচ্ছে, সেই ফাঁকে আমি এইটা কিন্তু সম্পূর্ণভাবে মেখে নিচ্ছি। দেখুন কচুটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। তো কচু যেহেতু অনেক সময় কি হয় আমাদের গলায় ধরতে পারে বা গলা চুলকাতে পারে, তার জন্য আমি এখানে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। কারণ যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি না এটা গলায় ধরবে কিনা। তো সামান্য পরিমাণে লেবুর রসটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন, তাহলে আর কোনো রকম কিন্তু গলায় ধরবে না। দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা সম্পূর্ণ রেডি বন্ধুরা। এখানে তেলও কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার মেখে রাখা কচু বাটাটা সম্পূর্ণ কিন্তু আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, অবশ্যই আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি, শুধু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে। এই শুকনো লঙ্কার গুঁড়ো, সরি, শুকনো লঙ্কা গোটা যেটা সেটাকে বেটে নিয়ে এখানে ব্যবহার করতে হবে। তো এইভাবে তেলের সাথে ভালো করে কচুটাকে সমানে মেশাতে হবে। আর একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এই কচু বাটাটাকে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। তো এবার আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু ঢাকা খুলে সমানে নাড়তে হবে, কারণ যেহেতু কচু বাটা এটা কিন্তু কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু মাঝে মাঝেই ঢাকনা খুলে আপনারা সমানে কিন্তু এইভাবে নাড়তে থাকবেন। এর মধ্যে কিন্তু আর কোনো কিচ্ছু করবে না, ব্যাস শুধু এইভাবে নাড়তে থাকবো। আর যখন হয়ে আসবে এর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে, দেখেই বোঝা যাবে যে একটা কালচে ভালো কালার চলে আসবে। তো সেটা দেখলে তখন বোঝা যাবে যে আমার কচু বাটাটা সম্পূর্ণ রেডি। আবারও চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। একটু বাদে বাদে কিন্তু সমানে একদম এইভাবে নিচ থেকে এরকমভাবে তুলে কচু বাটাটাকে নাড়বেন, নাহলে কিন্তু গলায় লেগে যাবে। আর আমিষের দিনে অবশ্যই আপনারা রসুন দিয়ে খাবেন, কয়েক কোয়া রসুন একটু বেটে দিয়ে দেবেন। যখন কালো জিরে বাটবেন তার সাথে এই শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন একসাথে বেটে নেবেন,
সেটা দিয়েও এরমভাবে মাখিয়ে নেবেন, নিয়ে তারপরে কচু বাটাটাকে কড়াতে এইভাবে রেডি করবেন। খুবই সুস্বাদু খেতে লাগে গরম ভাতে, সত্যি কথা বলতে কি আর কোনো কিছু লাগে না যদি এরকম একটু কচু বাটা থাকে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় কিন্তু নেয় না। দেখুন কতটা কিন্তু কচুটা মজে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তো আর সামান্য কিছু পরেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেগে যাচ্ছে, তো এইগুলোকে সমানে কিন্তু এইভাবে ভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যখন কচুটা হয়ে আসবে একটু আঠা আঠা ভাব এরকম চলে আসবে, যে ছেড়ে ছেড়ে আসছে দেখুন ওপর দিকে উঠে আসছে কড়ার থেকে, বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম, কেননা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে কচু বাটা। এরপরে যদি বেশি আমি এটাকে টানাতে যাই তাহলে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে, তো একটু নরম ভাব থাকে দেখুন। তো এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা খুবই সামান্য উপকরণে, মাত্র দুটো উপকরণে কিন্তু খুব অসাধারণ একটি রেসিপি, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অনেকেই আছেন লাইক করতে ভুলে যাচ্ছেন, বন্ধুরা প্লিজ একটা লাইক কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন নতুন এরকম ভিডিও দিচ্ছি তাদের জন্য। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমাকে এই রেসিপিটি খেয়ে আমাকে কমেন্ট করতে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।